নমস্কার বন্ধুরা, মূল কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা আমের তেল আচার। এই আচার অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে ভিনিগার ছাড়াই। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি 2 কিলো কাঁচা আম বড় সাইজের নিয়েছি। আমগুলো আমি ভালো করে ধুয়ে একটু কেটে নেব। এখানে আমি আমগুলো কেটে নিয়েছি, আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন বড় চামচের, আর দিয়ে দেবো 2 চামচ হলুদ। নুন ও হলুদ আমের সাথে ভালো করে মেখে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি খোসা অল্প অল্প ছাড়িয়েছি, আর বাকি খোসা আমি রেখে দিয়েছি। সম্পূর্ণ খোসা আমি ছাড়াইনি আমের মধ্যে। এখন এটা ভালো করে মেখে নেওয়ার পর সারাদিন রৌদ্রের মধ্যে দিয়ে দেবো, যাতে আমের এক্সট্রা জল একটু শুকিয়ে যায়। এতে আচারটা খেতে খুব ভালো হবে। শুকনো মশলা তৈরি করে নেব, তার জন্য নিয়েছি এখানে 8-10টা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজতে সময় লাগে, তার জন্য আগেই আমি লঙ্কাটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গোটা ধনে। এখানে আমি বড় চামচে 4 চামচ নিয়েছি, বড় চামচে 2 চামচ নিয়েছি মৌরি, আর নিয়েছি 2 চামচ জিরে। এবার মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। গুঁড়োটা যেন একটু দানা দানা থাকে, খুব বেশি মিহি গুঁড়ো করব না। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি 500 ml নিয়েছি সর্ষের তেল। তেলটা আমি একটু ভালো করে গরম করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমগুলো অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি ভাজা মশলাগুলো যেটা বানিয়েছিলাম সেগুলো আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে 2 চামচ কালো সর্ষে এবং 2 চামচ সাদা সর্ষে আমি ভেজে গুঁড়ো করে একসাথে মিক্স করে নিয়েছি। ভিডিওটি আমার ডিলিট হয়ে গেছে, তার জন্য দেখাতে পারলাম না। এখন যে তেলটা আমি গরম করে রেখেছিলাম, ওই তেল থেকে ঠান্ডা হওয়ার পর আমি একটু এই আমের সাথে মেখে নিচ্ছি। আম তেল বানানোর জন্য তেলটা একটু ভালো করে গরম করে দিলে আচারটা অনেক দিন ভালো থাকে, তাড়াতাড়ি খারাপ হয় না। শুধু মাঝে মাঝে একটু করে রোদে দিয়ে দেবেন, তাহলে দেখবেন অনেক দিন থাকবে আর খেতেও খুবই ভালো হয়। এবার আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সমস্ত আমগুলো বয়ামের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ওপর থেকে আরও 2 চামচের মতো যে মশলাটা তৈরি করেছিলাম দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে সম্পূর্ণ তেলটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে গরম তেল একবারেই দেওয়া যাবে না, তেলটা গরম করে ঠান্ডা করে নেওয়ার পরই দেবেন। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমার আম তেল একদম রেডি। নমস্কার।